রাস্তা দুইটা বোঝানোর জন্য আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 আসলো সবাই কিন্তু এটাই বুঝাইলো এই পথে চললে জান্নাত এই পথে চললে জাহান্নাম কথা বলা ঠিক নেই আর বর্তমান ফির মাশায়েখ ওলামায়ে কেরামরা একই প্রচার করতেছে কোন পথে চললে জান্নাত কোন পথে চললে জাহান্নাম ওর মাঝখানে একটা আকল নামের আদালত সেটিং করে দিল আমার আল্লাহ কথা বলে ঠিক না ঠিক রাস্তা দুইটা বোঝানো ঠিক বোঝানোর পর আল্লাহ পাক আকল নামের আদালত দিল ওই আকল নামের আদালত বিচার করে কিছু যুবক মাহফিলে আবার কিছু যুবক কোনায় কোনায় দাঁড়ায় মার 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 ঠিক নেই রে এই ফ্রি ফায়ার পাবজি শোনার বাংলাদেশ শেষ আপনারা দেখো মুরব্বীরা রাস্তাঘাট করলেন আজ থেকে 10 বছর পর অন্তর্গত মাঠ খালি চাইতাম না কারণ যেভাবে যুবকরা ফ্রি ফায়ার আর পাবজি নেশা আসক্ত হয়ে যাচ্ছে ইংল্যান্ডের একজন সাইকোলজিস্ট বিজ্ঞানী রবার্ট আলফা উনি বলেছেন এই পৃথিবীতে আগামী 20 বছর পরে ভালো একজন ডাক্তার পাওয়া বড় মুশকিল হবে ভালো একজন ইঞ্জিনিয়ার পাওয়া যাবে না ভালো একজন ব্যারিস্টার পাওয়া যাবে না ভালো একজন গবেষক ভালো একজন শিক্ষক পাওয়ার মূল দুষ্কর হবে কারণ বর্তমান ছেলেরা যেভাবে ফ্রি ফায়ার আর পাবজির মতো এটা ইয়াবা ফেন্সিডেল হিরোইন তার মারাত্মক নেশা ফ্রি ফায়ার পাবজির নেশা কথা বলা ঠিক নেই এই জন্য তাহিবি আমার আগে স্টেজ আসলে আগে যুবকদেরকে নিয়ে কথা বলে কারণ যুবক ঠিক আগামীর মাঠ ঠিক কথা বলে ঠিক নেই যুবক যদি না আগামী মাঠ তো খালি হয়ে যাচ্ছে হ্যাঁ আমার সবচেয়ে বড় কথা হলো তোমরা সফটওয়্যার গুলো খেলো এগুলো মালিককে জানো এগুলো মূল মালিক হলো ইহুদিরা ইসরায়েল শেয়ার হোল্ডার আমার বড় কষ্ট এই জায়গায় মুসলমানের ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলে এমনি খরচ করছে আর আমার টাকা নিয়ে ইহুদের বাচ্চার স্ট্যান্ড গার কিনে আমার নিরহ নিরহ ফিলিস্তিনিদের মুসলমানদের বুক ঝাঁকঝাড়া করছে কথা বলে ঠিক লাগে ঠিক বাইতুল মুকাদ্দেস মুসলমানদের প্রথম কেবলা যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব সে বাইতুল মুকাদ্দেসের মতো এত বড় পবিত্র মসজিদকে যারা অপবিত্র বুটের জুতা দিয়ে ভরায় আমার সম্মানিত মসজিদকে যারা লাল রক্তের বন্যা বসায় তাদের সত্যত্ব মুসলমানের যুবকের মনে থাকতে পারে না ঠিক আছে এই জন্য হ্যাঁ আমার ইসলাম শুধু একদিকে হয় আমি নামাজ পড়লাম রোজা রাখলাম না ইসলাম পরিপূর্ণতাকেই বাস করে পরিপূর্ণতার মাধ্যমে ইসলাম কথা বলে ঠিক না বেটি তো আজকে আমার এক কামাল করে ভাইরা বাবারা কষ্ট করে আজিমুশান মাহফিল দিয়েছেন তো আমরা যেহেতু জেমে না পড়লাম কিন্তু 10টার টাইমে আসতে পারতাম আরো সুন্দর হতো কিন্তু সব কিছু শক্তির কথা বলে ঠিক না বেটি কিন্তু আমি আসতে পেরেছি এটা আমি বরং শুকুর আদায় করছি আল্লাহ দরবারে কারণ আমার জীবনে কখনো আসি নাই আর আপনাদের একটা মনের সন্দেহ দূর হলো যে আসলো ওরা দাবার ঠিকই দিছে দেরি হতে হতে পারে কথা বলে ঠিক নেই আজকে না আসলে আমার কি হতো কিন্তু এই ছেলেদেরকে মানুষ জানি তো তাহলে দেখেন 1,00,000 টাকা খরচ তারও করলো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে টাকা খুঁজলো একটা মাহফিলে তো সোজা নাও সোজা না এই যে আপনার আইসেন তা বরং সারা এই মানুষগুলো ভরপুর করে বসে আছে মাহফিলটা সার্থক কথা বলে ঠিক না এই জন্য ভাই একটা মাহফিলের সৌন্দর্য শ্রোতা দিয়া আপনারা আইছেন বসছেন এর ছেড়ে আনন্দ আর কিছু নয় আর যারা বিশেষ করে মাহফিলের কালেকশনে দৌড়ায় আপনারা দেখবেন মাহফিল আসে আসে এক সপ্তাহ তো মনে ঘুমে নাই ঘুমে আসে না আরে কি জানি ক্ষতি হয় রে কি জানি ক্ষতি হয়
সেনশন কাজ করে কারণ আমার তো একটা মাহফিল হয় আমি জানি আমার মাদ্রাসা এই জন্য ভাইরা মা আমি না আসলে কি করতেন বাট ওদেরকে গালি রাজ করতেন তো মনে দুঃখ ওদের একটাই থাকতো টাকাও খরচ করলাম হুজুরের কারণে গালিও শুনলাম কিন্তু সুন্নি আলম দেখে হুজুর আমরা কিছু কইলাম না মানে জ্বালা তাদের সব রয়েই থাকবে কথা বলেন এই জন্য যেহেতু রাত হয়ে গেছে তাহলে আমরা শর্ট টাইমে ছোট্ট একটা বিষয়ে আমরা কথা বলবো একটাই মাত্র কারণ খেয়াল করবেন আমার থাকার কোন সুযোগ কথা বলার সুযোগ আমি যেহেতু চলেই যাব আমি যেহেতু চলেই যাব কি করে গেলাম কি দিয়ে এলাম কি বা আমার সম্বল রইল আসলে প্রকৃত পক্ষে আমার পরিবার কি আমার আপন আসলে প্রকৃত পক্ষে আমার আপনকে এই জিনিসগুলো চিনেন বুঝেন তখন দেখবেন কৃষকের কৃষি কাজ করতে আনন্দ লাগবে নামাজি নামাজ পড়তে আনন্দ লাগবে কথা বলে ঠিক হয়েছে আমরা তা বলে ছিলাম না গভীর মনোযোগ খেয়াল ও কামাল পরে যুব ও মুরব্বী বাবার আগ এ বাবা সংসার মোহন আমার সন্তান আমার আপন নাম হাইরে সোনার পৃথিবী গো আমার পরিবার আমার আপন না কারণ আল্লাহ যত আমার দুনিয়াতে পাঠাইল একদিন আগে আর পরে গ সোনার পৃথিবী ছাইরা চইলা যাইতে হবে কত মানুষ এলাকার মধ্যে এক বছর ছিল গো আজকে অন্ধকার কবরে গো আবার এই মা অনেক মুরুবের আইল গো আবার আগামী বছর মা বিলাইতে আইতে অনেক মুরুব্বি বাবা এই মাঠেই জানা দফা রহিব কথা বলেন কত মুরব্বী আবার জানা দেখে নিতে হবে আবার এখানে মুরব্বী চলছে এই জন্য তো বলি তার তিনি তো ভাবতাম না আল্লাহ তাহলে মায়ার বদলে কেন জড়াই না আহারে মায়া রে আসলে থাকার কোন সুযোগ থাকার কোন সুযোগ নাই তাহলে আমি এই যে সংসার করলাম এই যে পরিবার করলাম আসলে ছেলের জন্য মেয়ের জন্য করে 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 জীবনের পুরো সময়টা শেষ করে দিলাম হিসাব করে দেখলাম নিজে তো রেজাল্ট উইনারে আমার তো রেজাল্ট কিছুই রইল না আমার ছেলে সাকসেস আমার মেয়ে সাকসেস আমার পরিবার সাকসেস আমার সমাজ সাকসেস আর পরিশেষে দেখলাম আমি সাকসেস তো দূরের কথা আমি আজরাইলে মাইর খাই আজরাইল আমার শরীরটা কি ঠিকতেছে আমার ছেলেরা মায়া কান্দা না কান্দে কই বাধা তো কেউ দিল না কথা বলা ঠিক হবে সেই সময়টাই আপনার আমার সামনে এই জন্য ভাইয়ের আমার সময় থাকতে আসুন ইনজি ইলাল্লাহ ফিরোন মালিকের দিকে একমাত্র মালিকের পথ রসুলের পাকের পথ জান্নাতের পথ আর ওই পথ পীর মশাই একদার যুগে 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 আপনাকে আমাকে বুঝাচ্ছেন কারণ তুমি কোন পথে চলো তোমার মন গড়া জীবন যুবক নামাজটা পড়ল না এই মুহূর্তে যদি তোমার আমার মরণ হয় আমার পরিচয় আমি বেনামাজ কথা বলে ঠিক না ঠিক গভীর মনোযোগ দেবে শুনলে ঠিক হবে তো সব হয়ে বলছে ও বন্ধুরে আল্লাহ আর কোরআন বলল কুল্লু নাফসিন যায়েকাতুল মউত আর কিছু সত্য হোক বা না হোক একটা জিনিস সত্য গ মরণটা ঠিক কথা বলেন ঠিক না বিধি এই জন্য কামাল করে বাবার আগো আমার একটাই মাত্র বিষয় আমার থাকার সুযোগ নাই গো আমার আপনকে আমার আপনকে হিসাব মিলে দেখলাম গো যে তো কুল্লু সৈনিয়ার যে ও ইলা আসলি একদিন একদিন আমার মোড়ের দিকে যাইতে হবে গো যাইতে হবে আমার বিল্ডিং আমার কোন প্রকারে আসবে না
محمدان عائشة صدیقہ رضی اللہ تعالی عنہا ترمذی حدیث اور بخاری بولا گسی گو محمدان عائشة کل مبارک ایدو امر نبی آرام کلو ماتھا مبارک رائخا آرام کلو محمدان بولا رسول اللہ صلی اللہ علیہ وسلم هاي هاي রে মহিলা রা কমলা দিছে রে আল্লাহ কবুল করে আমিন এলাকার মা খেয়াল করো গো মা একটা হাদিসের ব্যাখ্যা আপনার জন্য কত উপকার বই আনতে পারে খেয়াল করবেন আম্মা যারা আয়েশা কুল মুবারকে আমার নূরে নবী ঘুমাইলো কিন্তু আবার বুখারীর বর্ণনা করে নবী যদিও ঘুমায় আমার নবীর অন্তর কিন্তু ঠিকই সদা গাছ নারে রিসালাত নারে তাকবীর প্রধান অতিথির আগমন নারে তাকবীর কামালপুরের পক্ষ থেকে আমার আয়েশা যেই মাত্র কোলে ঘুমাইলো আয়েশা আমার নবীজি তারে মোবারক গুলো মেসেজ করলো তারে মোবারক গুলো হাতাইলো তারে মোবারক গুলো হাতাইতে হাতাইতে ১৯টা তারে মোবারক মাত্র পাকা পাইলো ওই ১৯টা তারে মোবারক পাকা পাইয়া রে আম্মা জানো জোরদারি চোখের পানি ভালো কাঁদলো এক ফোঁটা চোখের পানি আমার নবীজি গাল মুবারকে বললো আমার নবীটা বসলো আমার নবী কয় সারে আজকে তো তোর বীর কারণ তোর কোলে রহমতুল্লিল আমিন গুমা আয়েশা তোর মতো ভাগ্যবান কে আছে গো যেই নবীর আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহ মুকানার মেহমান বানায় গো ঠিক দিও যেই নবীর আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহ মুকানার মেহমান বানায় যেখানে মুসা নবীজি আল্লাহর কাছে বলল আল্লাহ খেজুর খাতের মধ্য থেকে কথা বলো গো কিন্তু তুমি মালিক রে দেখার বড় আশা রব্বি আরনি রব্বি আরনি ও আমার আল্লাহ কো মুসা পয়গম্বর লন্তরানি না না সম্পারবি না রে ওই মুসা নবীর আব্দার রাখার জন্য আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা থেকে মাত্র একটু লোক মারল গো মুসা নবী বৌসয়ে বইরা গেছে রে আর আমার নবীটা ৭০,০০০ নয় আল্লাহ কো বন্ধু আসরে আইতে আইতে আল্লাহর কোরআন বলল আকাবা কাউসেনে আইতে আইতে আল্লাহ এবং নবীজির মধ্যে এমন আশায় আইল মাঝখান দিয়া একটা তীর যাইবে একটা তনুক যাইব এই জায়গাটা পর্যন্ত ছিল না রে আল্লাহ আর নবীর সঙ্গে ওই মেয়েরাজে এতটা মিলন হইল রে আমি সেই নবীর উম্মত রে জবান খুলে বলি আর রাসূলুল্লাহ কি বুঝলে যেখানে মুসা নবী পায় না সেখানে আল্লাহকে বলতে হয় যেন আরো কাছে আসে মোহাম্মদ রে কথা বলে ঠিক না কপাল খারাপ নিজের তকদির খারাপ সে বুঝলাম না চিনলাম না সে নবীকে পারলাম না সে নবীর কথাগুলো মানতে কথা বলে ঠিক না ঠিক কারণ আমার দুঃখ এখন বুঝবেন না আপনার দুঃখ বুঝবেন
উগ্রতুল মউতের বিছানা এ আমি ওই কথাটা আপনাকে স্মরণ করে যাচ্ছি প্রকৃত পক্ষে আপনকে একটু ছেড়ে যাও তখন আপনার বন্দেগী করতে অনেক শান্তি লাগবে জবান খুলে বলি আল্লাহু আকবার আরেকবার বলি আল্লাহু আকবার ধীর মনোযোগ আমার বলাই সাগো তুমি হাদিসটা খেয়াল করে কিভাবে মানুষকে বুঝাচ্ছে তোমার করে রহমতুল লিল আলামিন ঘুমায় তোমার রোজকে ঈদের দিন তুমি কান্দো কেন গো কান্দার কারণ কি গো আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কান্দার কারণ হইল আপনার জবান থেকে শুনলাম আপনার হাদিস থেকে শুনছি গো যদি কারো চুল দাঁড়ে পাততে শুরু করে গো ওই লোক যদি কারো চুল দাঁড়ি লুপাইকা যায় গো তাহলে ওই লোকটার কবর প্রথম রঙের সিগনাল মারলো ইয়াহার সৌলাল্লাহ যদি কারো চুল দাঁড়ি পাকলো তাহলে ওই লোকটার কবর প্রথম রঙের সিগনাল মারলো কবর বোঝা যায় কিন্তু এখন তো দাঁড়ি হওয়াচ্ছে এখনো কি বুঝো না তুমি যে কবরের কাছাকাছি চলে আসলা এখনো সময় আছে তোবার দরজা খোলা রে ও কামালপুরের বাবারা গো আমার নূরের নবীজি মাত্র উনিশটা দাঁড়ি মোবারক পাতা পাইয়া আয়েশা কয় নবী গো কান্দার কারণ হইল একটা গো হয়তো আপনার আর বেশি দিন আমরা সেবা করতে পারতাম না এই জন্য চোখের ফানি ফলে কান্দি আমার নবী গায়ে সাজাই না রাজবি আমি দুনিয়ার জন্য যেমন রহমতের কবরের জন্য রহমত আমি নবী কুল মখলুকাতের জন্য রহমত আমি থাকলো দুনিয়াতে রহমত আমি রোজা সুরা থাকলো রহমত ভাই চারই শিল কবি রহমতের কারণে কথা বলো এটি বলতে গেলে অনেক কথা আছে একবার জবান করে সকল ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমরা একবার রসুল পাকে ডাক দেই সবাই মহব্বত বলবেন ইয়া রাসূলুল্লাহ يا رسول الله يا حبيب الله يا رسول الله اصلا نبي الباك دي تيجي لوزا سنيو لوزا سي كارا كارا نبي كي لاكبو امرا تزاني نبي يونغ عفون قطع ملا بيكنيو امشان كارا كارا سبيدا حطر دخم ديكتو বিশ্বাস রাখতে ডাকতেছি তুমি জীবন তুমি মরণ আধার ধরে তুমি আগুন তুমি জীবন তুমি মরণ আধার তুমি Allah, ya Rasulullah, Allah, ya Rasulullah, ya Allah, ya Rasulullah.
مول পয়েন্টের সাথে কথাটা বললাম আপনকে গো আম্মা জান আয়েশা বলেন নবী গো আপনার হাদিস মোতাবেক থেকে শুনছি গো যদি কারো চুল দাড়ি পায়খা দাও তাহলে ওই লোকটার মরণ সিগন্যাল মানলো এখানে অনেক মুরব্বি বাবা আছে গো যাদের সব ফুল চুল দাড়ি পায়খা রইলো তাহলে তো বুঝেন না গো বাবা আপনার কবর ডাকো আজ না হয় কাল গো ঠিক না বিধি আম্মা জান কর নবী গো এই জন্য চোখের পানি ফেলে কান্নাম ওই এলাকার মা গো মা গো মা আম্মা জান আয়েশায় দৌড়াইয়া এক লোটা পানি আইনা আমার নবীর জন্য দাঁড়ায় রইল বাহিরে আমার নবী হইল পেছন ভিতরে হাই হাই রে আমার নবীর গোসল মোবারক করে দিব গো আপনারা তিরমিজির হাদিস কারা খুলে পাইবেন কেমনে সাহাবাই কারাম নবীর পাইল আপন বলতে আমার নূরের নবী ওহ বন্ধুরী আম্মা জান এখন পানি আইলো জল চোখে আনলো দেখলো নবী ঘরে এখন নবীর ডাক দিব আয়েশার আদ হইল নবীর ডাক দাও ব্যাধুরী কারণ আমার নবী হলো সাইয়েদুল মুরসালিন আমার নবী হলো ইমামুল মুরসালিন ডাক দিয়াম কারে গো হায় হাই রে আয়েশায় একটা বুদ্ধি করলো আয়েশায় বুদ্ধিমান হওয়ার কারণ আছে তার জবান থেকে সহি সনদে 510টা হাদিসের বর্ণনা এত বড় একজন মেধাবী মহিলা আয়েশা সিদ্দিকা বুদ্ধি কইরা গো কাজ করলো কি জানুনি হায় হাই রে ওই ঘরের বাহিরে থাইকা আমার নবীর প্রতি দুরুদ সালাম পড়া শুরু করলো আর আমার নবী বই যাই চার চার চোখের মধ্যে বই সাজেন হায় হাই রে আম্মা জান আয়েশা আম্মা জান আয়েশা আমার নবীর মাথা মোবারক দিয়া পানি ঢাললো আমার এলাকার মা বোনরা গো স্বামী বাজার থেকে হাত্র থেকে মাঠের থেকে আয়া যদি কয় সকিনার মা ঠান্ডা লাগে একটু গরম পানি দেগো আমার মায় দেখবেন আর সাইন নাম্বার ভাবার লয়া প্রমুক্ত কথা বলে ঠিক না বিধি সালাম তো দূরের কথা গো আরো উল্টা মেজাজ দেখা মনে কান্নাতেই করে যাইছে কথা বলে ঠিক নেই হায় হায় রে মা আম্মা জান আয়েশা পানি ডাললো গো যেই মাত্র পানি ডাললো পানি স্রোতের দিয়া বইয়া যায় ঘটনা আমার নবীর সামনে কেমনে আম্মা জান আয়েশা আমার নবীর এত ভালোবাসলো সাহাবাই কেরাম কেন জানের চাইতে বেশি ভালোবাসলো আমার নবীরে আমি বুঝি রে আমার বুঝি রে আপন বলতে আমার নূরের নবী ছাড়া কেউ নাই রে আমার নবী ছাড়া কেউ নাই আমার
নবীকে করি ওই পানির সঙ্গে লাল লাল রক্তের গোটা যায় ঘটনা কিন্তু নবীর সামনে গো কিন্তু তার পরেও আমার নবী দুনিয়ার মানুষদেরকে ভালোবাসাটা বোঝানোর জন্য ডাক দিল আয়েশা গো ও আয়েশা আমার তো শরীরের কোন জায়গা কাটে নাই গো আমার তো শরীরের কোন জায়গা ফাটে নাই গো তোলে পানির সঙ্গে রক্ত গুলো কেমনে যায় আয়েশা পায় নবী গো গোসল রক্তটা শেষ হয়ে যা পরে বলবো আমার ঘটনা নবীর সামনে তার হর নবী কয় না আগে বইলালাও আয়েশা কয় নবী গো ও মায়ার নবী আপনার জন্য পানি আনছি গো এই পানি আইনা জল চোখের সামনে রাখলাম ইয়া রাসূলুল্লাহ আপনারও ডাকছি গো আপনি যেই মাত্র আয়াম বইবেন গো নবী এর আগে আমি জল চোখের দিকে একটু তাকাইলাম তাকাইয়া দেখছি গো নবী ওই জল চোখের চারটা পায়ার মধ্যে চারটা পায়ার মধ্যে একটা পায়া উসানে যা হইয়া রইল হায় হাই রে ওই উসানে যা জল চোখের মধ্যে যদি আমার রহমতুল্লিল আলামিন বসে গো আর আমার নবী যদি পয়সা কইরা কাটা পায় রে আয়েশার জীবন জমুর বাদ হইয়া গো আমি কোন দিকে যাইম গো এখন নবীর মনে কষ্ট দিল আল্লাহ কোরআন সূরাতুল আল আহজাব একুশ পারা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুম নবীর কষ্ট দিলে আল্লাহ কতর দুনিয়া তো নাল তোর আখেরা তো নাল ঠিক না বুঝি আয় হাই রে আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ কিন্তু এই সংক্ষিপ্ত সময়ে গো আপনার যে ডাক দিব গো এইটারও অনুমতি নাই ও নবী গো আমার ডাক দিতে গেলে গো আপনার কণ্ঠের উপর আওয়াজটা যদি বেশি হইয়া যায় এইটা তো আমি বেঈমান হইয়া যাইব গো কারণ আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতিন নবী আমার নবীর কণ্ঠের উপর দিয়া আওয়াজ তুলবি না নবীর কণ্ঠের উপর দিয়া আওয়াজ তুললে হে রে তোর ঈমান আমল বরবাদ হইব টের পাইতি না গো ঠিক না হে ও বন্ধু রে সময়ের প্রতি লক্ষ্য রেখে কথাটা বললাম আমার নবী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আয়েশা কয় নবী গো ডাক দিতে পারলাম না আওয়াজ তুলতে পারলাম না ও মায়ার নবী গো ওই জল চোখের পায়াটা সমান করার জন্য গো আমার পায়ের একটা পুরী আঙ্গুলি আমি জল চোখের পায়ার মধ্যে ঢুকুয়া দিছি গো আপনি বসার সঙ্গে সঙ্গে গো আমার পাওটা ফাইটটা রক্ত বের হইল প্রশ্ন করতে পারেন নবী জানলে আমার স্ত্রী ভাড়া কেমনে ভাড়াইল হায় হাই রে কিছু কিছু সেক্রিফাইস উন্মতের জন্য বিশাল বিশাল বড় আমলের সুযোগের দরজা খোলা দেয় কথা বলুন থেকে না বেঠি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হইব আমার নবী জানে বলে যাই না কেন আদর না তিনি ভাড়াইল ওই হুসাইনের রক্তের বিনিময়ে উম্মতরা জান্নাতে যাইব মা আয়েশা এখানে পায়দা ভাড়াইব আর মা আয়েশার রক্তের উসিলা সারা পৃথিবীর মা বুন্দার স্বামীর প্রতি ভালোবাসার বন্ধন তৈরি করুন কথা বলুন ঠিক না বুঝি কি কয়া যাই গো আম্মা জান বড়িয়া রাসূলুল্লাহ নবী গো আমার ওই পাওটা ভাইটা রক্ত গেল গো আপনার কিছু হয় নাই আমার নবে কয়া সরি টের পাইল না
আল্লাহর কসম তের ভাইলাম না ওই কারণ কি গো ওই কারণ হলো একটা নূরের নবীর সামনে দাঁড়া থাকলো নূরের নবীর চেহারা মুবারকের দিকে তাকায় থাকলো আল্লাহর কসম আল্লাহর কসম পর্দা নয় পর্দা নয় আমার কলিজাটা কাইটা কাইটা কান কান করে লাইব আল্লাহর কসম তের ভাইতাম না অত্যা বলি আর সুরম এই জন্য তো বলি যে মদিনায় যাইব নবীর দিদার পাইব সাফল্যত করবে শাহে মদিনা শুনো না হাদিসে পাকের বলোনা ঠিক নিও হাদিস তো খেলা করে পায় হাকির হাদিস রসুলের পাশে বলেছেন মান যারা কবরে ওয়াতাবাত লাহু শাফাআতি হরে রানে জুলেখায় দেখে বলে ইউসুফ নবীর তোরে বান্ধবীরা হাত কাটিল তোর পাইল না ওর পাইল না জুলেখার বান্ধবীরা স্পষ্ট করলো জুলেখা তো তোরও জীবাল না আমি জানি পাগল তোরা দেখলে না বুঝতি কথা বলে ঠিক আপনারা জানেন মহিলাদেরকে সবাইকে ডাকছে মজলিসে সবার হাতে একটা করে শুনিয়ে দিছে আর একটা লেবু দিছে তোরা ডুববো ইসুদ্দমিদিকে চাইবি আর লেবু কাটবি ইসুব নবী ডুবছে কোরআনে একটা কথা আসছে মাইয়ারা ইসুব নবী দিকে পেটকে আসাই নিয়ে নিছে আর কোরআনে একটা কথা আসছে মেয়েরা কি বলছে জানেন হাজা মালাকুল করিম মাইয়ারা যদি আঙ্গুল কাটে আমার নবীরে দেখলে মাইয়ারা যে কি করতো গো কথা বলে ঠিক লাগে ঘরে রানে জলে খায় দেখে বলে বীরতরে বন্ধুবীরা হাত কাটিল টের পাইল না আর মায়ের দেখে কো মোর নবী যদি দেখাব মায়ের দেখে কো মোর নবী যদি দেখাব কলিজা কাঁদিবি হের পাইবি না শোনো না হাদিসে তাকে বর্ণনা ওর সিদ্দিকে আজমুর তাবি দেখবি যদি নূরের নবী জীবনে রাজা থাকবে না এই জন্য তো যারা রাত্র গভীর কি কথা বলবো যারা মদিনায় গেছে গো তারা বুঝে রোজা কত সুন্দর আজকে আমার জুমার বয়ানে দুইজন লোক দাঁড়িয়ে বললো হুজুর রবিবারে উমরাতের যাব গো দোয়া কইরে বন্ধুরি দোয়ায় দোয়া করলাম কিন্তু উমরার হাজিদের চেহারা দিকে তাকায় হৃদয়ের কোথায় জানি একটা চিকুন চিকুন কামড় মারলো হৃদয়ের কোথায় জানি একটা আফসোসের ছোঁয়া লাগলো আমি কব আমি কব যাব
রোজার পাশে গিয়ে আমি দেখি মনে রাখবি সুন্নি বক্তার যত সাবজেক্ট দিবি এটা খুড়ে খালি নবীন মনে করবি রে আল্লাহ কসম মে বানাইছি তোমার কারণ কথা বলা ঠিক না বেঠি বন্ধুরে আমার আম্মা জান আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি চেহারার মধ্যে তাকায়া রইলে আমার ফাওটা নাই গো ও মায়ের মনিজি আমার কলিজাটা কাই ঠালাইলো আল্লাহর কসম তার ভাই আম্মা সুবহান খুলব নি ইয়া রাসূলুল্লাহ এটা হলো হাদিসের প্রথম অংশ আমার মূল কথা হলো আপনকে আপনকে আমার পিতার বেলা বন্ধু আমার কেউ নাই বন্ধু আমার কেউ নাই ও সবাই আমার সম্পদের পাগি কথা বলে ঠিক নেই সোনার জীবন জড়াইলেন কিন্তু আপন হল নদী ফাঁকা দিলেন না আপন হল মুসিদ ফাঁকা দিলেন না কথা বলে থেকে না বুঝে ও বন্ধুরে আমার একটা কথা বলে যাই আম্মা জান আয়েশা আমার নূরের নবীকে ওই সময় প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার গাল মোবারকের মধ্যে দেখলাম কালো কালো তিল লেখা যায় এইগুলোর কারণ কি আপনার শামসি গো মায়ের মরিজি আপনি যেই দিন আসলেন আপনার নূরের কাজালে আম্মা জান আয়েশা ওই ঘুম পারসে শাসার ঘুরে দেখতে হইল ওই নূরের নবী গো এই কালো কালো দাগ গুলো কেমনে আইলো আপনি তো চাইলে ওই সমাজে সুন হওয়ার ব্যবস্থা নাই দাগ গুলো সইরা যায় আমার নবী দাগ দিয়া করে আয়েশা গো তোমার যদি ভালো না লাগে তুই মালিশ করিও না এই দাগ গুলো সরাইতে আমার কইও না আয়েশা কয় নবী গো আমার অন্যায় ক্ষমা কইরা দিয়েন আমার নবী মুস্কি হাসি দিল গো আয়েশায় আবার প্রশ্ন করল আসলো দাগের রহস্য কে আমার নবী কই আয়েশা রে আমার উম্মতরা গুনাহগার রে আয়েশা কয় নবী গো প্রশ্ন করলাম দাগ লইয়া এখানে আপনি কইলেন উম্মতরা গুনাহগার বুঝলাম না বুঝলাম না আমার নবী কই তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চারা পাথরের আঘাতের মিছিল দিয়া আমার শরীরটার রক্তাক্ত বানায় লাইছে এই দাগ গুলো ওই ওখান থেকে এখনো রয়ে গেছে এই কথাগুলো লাস্ট মিলবেন খেয়াল করবেন আয়েশা বলে নবী গো ও মায়ার নবী জি আপনার কাছে জানার আছে গো ওই কি জানতে চাও যা জানলি যাই না লো আয়েশা কয় নবী গো মানুষটা যখন মইরা যাইব মানুষটারে কবরে নেওয়ার আগে গো মইরা যাইব মরার পর কবর যাওয়ার আগে একটা মৃত ব্যক্তি কিছু দুঃখের সময় বেলে থাকে শুনলাম আমার নবী কহ ও আয়েশা দুঃখের বিষয়গুলো শুনে না যা আপনার আমার জানটা চলে যাওয়ার পর আটটা 40 গজ এরিয়ার মধ্যে আটটা থাকে কে কি আফসোস করলো কে কাঁদলো কে কি কইলো আটটা কিন্তু দাঁড়ে দাঁড়ে দাঁড়াইয়া থাকে কিন্তু আপনার আমার দেখার কোনো সুযোগ
ডাকার কোন সুযোগ বাইরে কেন আমি এত দূরে আইসা ওই দশ ঘন্টা জান্নে করে আইসা আমি লাইলে মজদুর গল্প বলতে পারতাম গো শান্তিটা সেটা টান দিয়ে আমার হুল্লা ছড়াইতে পারতাম কিন্তু আমার হৃদয় শুধু বলছে যদি হৃদয়ের ভিতরে মরণের চন্দ্রটা জাগায় যেতে পারি আর আপনটা চিনে যেতে পারি আমার সন্ধিটা আমার কাছে সার্থক মনে হবে গো এই জন্য কথা দিলাম আইসা কয় নবী গো তাহলে জানতে আমার নবীকে দুঃখের সময় শুনি না যা একটা মানুষ যখন মহিলা যাইব হব ওই মানুষটারি দেখবা তোমরা পঞ্চাশ হাজার টাকার পলঙ্কে ছিল গো ওই লোকটার টান দিয়া দেখবি মাটির মধ্যে নামায়া দিবে আর সারে দুঃখের সময় হইল যেই ছেলের জন্য সোনার জীবন ক্ষয় করলাম রে আমার মাটি ওই ছেলে সবার সামনে দিয়া টান দিয়ে আমার লুঙ্গিটা খুলিয়া আমার মেঘটা বানিয়া দেবে আপন ছেলে আপন মেয়ে টাইনা টাইনা জামা কাপড় খুলল মৃত ব্যক্তি কাজ দিয়া কইব ছেলে লাগো ও মেয়েরা আরে কি না করলাম তোদের জন্য আজকে তোরাই না রে আমার মন সন্মল টান দি সবার সামনে তো আপন রায়নারে আমার উপস্থ করে দিবি সেই দিন সেই সময় তার সামনে আসে না ও বাইরি আম্মা যান কয় নবী গো আর কি দুঃখের সময় আছে নাকি আছে যখন দেখবে মৃত ব্যক্তি করের ভেতরে গো আর লোকের বলা বলি করে মরা মানুষ আর কত রাখবি করে গো পার করো আর দুঃখের সময়টা হইল দুঃখের সময়টা হইল যখন লাশটার টান দিয়া লয়ে ঘর থেকে বার করবে গো ওই সময় আপনার আমার আত্মাটা চিৎকার দিয়া কইব ছেলেরা এ মেরা এ মেয়ের জামাই এত তাড়াতাড়ি আমার ঘর থেকে বার করিস না তোদেরকে আর কোনোদিন কইতাম না বাবার জন্য মশারি ডাটা লয়া দে আর কোনোদিন কইতাম না বাবার চেটা গরম ভাত রান্না করিয়া দে তোদের কষ্ট কইরা গোর বানাইছি রে আজকে আমার ঘর থেকে তোরা আমার বার করে দিলি গো আপন রইল কে আপন ছেলেরা আপন মেয়ের আটাই নাটাই না ঘর থেকে নামায়া দিব আপন কারে ভাইলা তুমি রে কারে ভাইলা আম্মা যান চোখের মনে বোরা নবী গো আর কি দুঃখের সময় আসেনি গো নবী কয় সারে মনে রাখবি যখন মানুষটারে দোয়াইয়া খালে সোয়াইব কাপড় লাগাইব ওই কাপড় লাগায়া যেই মাত্র গো মুখের মধ্যে আনব গো মৃত ব্যক্তি একটা শিক্ষার মাইরা কয়েছিল আমার মুখটা ডাক না আর সোনার জীবনকে